হ্যালো, কে বলছেন? ডক্টর যুধাজিৎ সেনগুপ্ত বলছি। ও বাহ, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, কি একটা ইম্পর্টেন্ট কারণে আপনাকে ফোন করলাম, ফোনটা করার পর ভুলেই যাচ্ছি। ঠিক কি ব্যাপারে স্যার? বা অনু স্যার তো বাড়ি ফিরে গেছেন, উনি ভালো আছেন তো? মানে ওনাকে নিয়ে কোনো বা আচ্ছা, এই অনুজ স্যার ছাড়া আপনার জীবনে কোনো সমস্যা নেই? মানে না, খালি ফোন করলেই বলেন অনুজ স্যারের কথা, তাই জিজ্ঞেস করছিলাম। স্যার, অনুজ স্যারের কারণেই তো আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে। হ্যাঁ, এ কথা ঠিক, অনুজ স্যারের জন্যই আপনার সঙ্গে আমার আলাপ হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সারা জীবনে যতবার আপনার সঙ্গে কথা হবে অনুজ স্যার সংক্রান্ত কথাই হবে। কেন স্যার? বা তা কেন? আপনি মনে করে বলুন, আমি ফোনটা ধরে আছি, আপনি মনে করুন। মনে পড়েছে, আমার একটা এনজিও আছে, আপনি কি তাতে একটু সময় দিতে পারেন? এনজিও? তারা ঠিক কি কাজ করে স্যার? ওই ব্লাড ডোনেশন ক্যাম্প ট্যাম্প হয় আর কি, এই সামনেই একটা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো সেখানে ওই ছেলেমেয়ের অভাব আর কি, মানে কে একটু কাজ করে দেবে, ছেলেমেয়েদের অভাব জানেনই তো, এখন সবাই যে যার মতো থাকে। তো আপনার মতো একজন রেপিউটেড কর্মী পেলে খুব ভালো হতো। কিছুই না, আমরা অকেশনালি এইসব কাজকর্ম করি, তো ওই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অ্যারেঞ্জ করার বিষয়ে আপনার একটু হেল্প লাগবে। বুঝতে পেরেছি, কিন্তু আমার তো পরীক্ষা, বা আমি তবু বা যতটা পারবো চেষ্টা করবো স্যার। আপনার হাত খরচার মতো কিছু হবে কিন্তু। মানে স্যার তা না, আমি করি হতে পারি, তবে সমাজের জন্য কাজ করে তার বিনিময়ে টাকা নেব এমনটাও না। এটা কোনো অন্যায় নয়, এর মধ্যে কোনো অন্যায় কিছুই নেই, আপনি তো লেবার দিচ্ছেন, তো তার জন্য আমরা এইটুকু খরচা করতেই পারি, আমাদের তো একটা ফান্ড আছে। সেসব তো পরের কথা, বা আমার আসলে পরীক্ষা, তো তাই বলছিলাম। কবে হবে স্যার? এই তো হাতে আর 3-4 দিন সময় আছে। আমি ভাবছিলাম আপনি তো এখন একটা ফেস, আপনি অনেক মুভমেন্ট করেছেন অনুজ চ্যাটার্জিকে নিয়ে, তো আমরা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে এবার আপনাকে এবং মিস্টার চ্যাটার্জিকে ফেলিসিটেট করব। অবশ্যই মিস্টার চ্যাটার্জির শরীর যদি ভালো থাকে তবে উনি আসবেন, আদারওয়াইজ নো। কিন্তু আপনি যদি আসেন এবং আপনার কথাগুলো যদি বলেন, এখানে তো অনেক মহিলারা আসবেন, এলাকার সবাই থাকেন, তাহলে তারা আপনার কথাগুলো শুনে খুবই ইন্সপায়ার্ড হবে। এটা তো আপনি সেদিনের কথা বললেন, না তার আগে ঠিক কি করতে হবে আমাকে? অন সেকেন্ড থট, আমি ভাবছিলাম এবারটা আপনি ছেড়ে দিন, আপনি আসুন আমাদের কাজ দেখুন, যদি ভালো লাগে তাহলে না হয় আপনি ইনভলভ হবেন পরের বার। ওকে স্যার, আমি আসবো, আমার কোনো অসুবিধা নেই। গুড ডে, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।